বিশেষ করে আমার খুব ভালো লাগছে মাত্র উনিশ সালে সর্বশেষ উনিশ সালে সে আমার থেকে তার যে পেমেন্ট আমার সাথে ছিল আমাকে যে পার্টনারশিপে যে টাকাটা দিয়েছিল ওই অ্যামাউন্টটা সে আমার থেকে নিয়েছে উনিশ সালে আজকে বাইশ সালে তিন বছরের করোনায় আমি উপর থেকে আরও নিচে নামছি আর সে আলহামদুলিল্লাহ এখন নিজের ফ্ল্যাটে উঠছে বউ বাচ্চা নিয়ে আসছে ফিউচার রাইজার্স বাংলাদেশ এই শব্দটা উচ্চারণ করলে আমার চোখের সামনে ভেসে উঠে একটি সুন্দর বাংলাদেশের প্রতিচ্ছবি যেই দেশের ছেলেমেয়েরা হবে স্কিল্ড যেই দেশের ছেলেমেয়েরা হবে বিনয়ী যেই দেশের ছেলেমেয়েরা হবে অহংকার মুক্ত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের জেনারেশন যে জেনারেশন এখন যে জেনারেশনকে নিয়ে আমরা অনেক বেশি প্রাউড ফিল করি এই জেনারেশনের বেশিরভাগ ছেলেমেয়েরাই আসলে স্কিল বা সফট স্কিলের দিকে এখনও ওইভাবে ফোকাসড হতে পারে নাই আজকে ফিউচারাইজার্স বাংলাদেশ যাদেরকে নিয়ে শুরু করছিলাম স্টার্টিংয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি যখন এই ফিউচারাইজার্স বাংলাদেশ স্টার্ট করি আমার সাথে অনেকেই ছিল আজকে অনেকেই এই হলে উপস্থিত আছে আমার কয়েকজন এক্স কোঅর্ডিনেটর বা এক্স কলিগ বলবো যারা আজকে এখানে গেস্ট হিসাবে আসছ তোমরা একটু হাত তুললে আমি খুশি হব বা একটু দাঁড়ালে কয়েকজন খুব বেশি না কয়েকজন এখানে আছে যারা ফিউচারাইজার্স বাংলাদেশ থেকে স্টার্টিং থেকে শুরু করে যারা ছিল কোঅর্ডিনেটর হিসেবে ছিল অথবা ফিউচারাইজার্স বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করছে অথবা টিওটি করছে যারা স্কিল্ড হয়েছে আমি তাদেরকে একটু তারা যদি দাঁড়ায় আমি খুশি হব আর কি আজকে খুব বেশি মানুষ ফিউচার বাংলাদেশ থেকে ভালো কিছু করছে সেটা আমি বলবো না বাট কিছু মানুষ আজকে সাফল্যের চূড়ায় রয়েছেন এটা আমার কোনো ক্রেডিট না এটা ক্রেডিট হচ্ছে ফিউচার বাংলাদেশের সবার প্লিজ ডাউন আমাদের অনেক কোঅর্ডিনেটর আজকে আসতে পারে নাই এক্স কোঅর্ডিনেটর বা এক্স স্টুডেন্ট যাদেরকে আমরা টিকেটের কথা বলি না যে তোমাদের টিকেট লাগবে না তোমরা গেস্ট হিসাবে আসো রিজন হচ্ছে সাত বছর আগে যে ছেলেটা স্টুডেন্ট ছিল সে কিন্তু এখন কর্মজীবনে কেউ বিজনেস করতেছে কেউ দেশের বাইরে চলে গেছে কেউ এখন জব করতেছে বাংলাদেশে তো যে কয়েকজন ছুটি পেয়ে বা ইয়ে করে শিডিউল মিলিয়ে আসতে পারছে তারা আসছে বাকিরা হয়তো আসতে পারে নাই এই কথাগুলো বলার একটা কমন একটা ব্যাপার এখানে লুকিয়ে আছে যেটা হচ্ছে যে ফিউচারে জাস্ট বাংলাদেশ আজকের যে সাত বছর এই সাত বছরের অনেক অনেক ত্যাগ অনেক সমালোচনা অনেক আলোচনা অনেক কিছু রয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ম্যাক্সিমাম মানুষজনে আমার পরিচিত যারা আসছেন ম্যাক্সিমামে আমাকে চিনেন বা আমি আপনাদেরকে চিনি আমায় আমি কিন্তু এই সফট স্কিলের মানুষ ছিলাম না আমার আসলে স্কিল এটা ছিল না আমার স্কিল ছিল মানুষ মারার স্কিল আপনারা কিন্তু এটা জানেন আমার স্কিল ছিল আমার যখন আঠারো বছর বয়স হয় তখন আমি স্কিল শিখছি কীভাবে মানুষ মারে মানে শত্রুতে কিভাবে। প্রতিহত করে আমার 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 ব্লাডে হচ্ছে কৌশল যুদ্ধের কৌশল মোটিভেশনের কৌশল আমার ছিল না এই মোটিভেশনটা শুধুমাত্র আপনাদের থেকে শিখছি এখনও শিখে যাচ্ছি আমি একজনকে উনি এখন এসে পৌঁছে নাই যদিও কথা ছিল উনি সবার আগে আসবেন ডক্টর আলমাসুর রহমান আমার অ্যাডভাইজর তো ওনাকে আমি খুব বেশি এই মুহূর্তে মিস করছি উনি থাকলে ভালো হতো কারণ গত এক যুগের বেশি ওনার সাথে আমার পরিচয় আমি যখন র‍্যাবে চাকরি করতাম তখন থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল আমি তখন থেকে ওনার ট্রেনিং করতাম তো সিভিল লাইফে আসার পরে এই যে আজকের যে শান্ত শ্যুটার শান্ত থেকে মোটিভেটর শান্ত বা দু একটা কথা বলার শান্ত যেটাই হয়েছে বা অর্গানাইজার শান্ত যেটাই হয়েছে এটার অল ক্রেডিট গোস টু মিস্টার ডক্টর আলমাস এখনও আমার কথায় কোনো রসকস নেই কোনো মধু নেই আমার কনভার্সেশন এখনও সুন্দর না প্রোনাউন্সিয়েশন তো নাই এজ এ প্রেজেন্টার বা এজ এ ট্রেনার হওয়ার আমার কোনো যোগ্যতা নেই আমি জাস্ট আপনার থেকে দেখে দেখে শিখে শিখে সামনের সারিতে কিছু আমার কলিগরা আছে কিছু ফ্রেন্ডসরা আছে যাদের সাথে আমি রেগুলার এইসব আলোচনা করি বা যাদের ট্রেনিং করি আমি তো আজকের এই সাত বছর আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা সিজন সিক্সে এসে আমাদের এখন ইউটিউব সাবস্ক্রাইবার এক লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি আমরা কিছুদিন আগে সিলভার সেলিব্রেশন করেছি সিলভার আমার আমরা সিলভার বাটনটা পেয়েছি সেটা সেলিব্রেশনটা করেছি তো এই মধ্যে খুব বেশি মিস করছি তাদেরকে যারা আমার সাথে পার্টনার হিসেবে শুরু করেছিল কিন্তু এক কেউ এক বছর কেউ দু বছর কেউ তিন বছর কেউ চার বছরের মধ্যে বলছে ভাই তোমার এই সাথে আমরা নাই এবং এটা সত্যি যারা আমার আমাকে ছেড়ে চলে গেছে তারা প্রত্যেকের এখন ঢাকা শহরে ফ্ল্যাট আছে সবাই সফল যারা আমাকে ছেড়ে চলে গেছে তার মানে আমি হচ্ছে একটা ব্যর্থ মানুষ আমার কিন্তু ঢাকা শহরে মানে টাকার দিক থেকে সফল আর কি আমার কিন্তু ঢাকা শহরে একটা বাইক ছাড়া আর একটা বউ আর তিনটা বাচ্চা ছাড়া আর কিছু নাই এটা ছোটোখাটো একটা অফিস আছে কিছু নাই সো যারা আমার আমার থেকে আমি লাস্ট একদম সর্বশেষ যে পার্টনারটা চলে গেছে আমার থেকে তো আমি চার দিন আগে তাকে কল করছিলাম আমি সঙ্গত কারণে তার নামটা বলবো না অনেকে চিনেন আমি তাকে কল করছিলাম দাওয়াত দিয়েছিলাম যে তুমি একটু আসো ক্লোজলি আমার ক্লোজলি ছোটো ভাই তো সে বলছে ভাই আমি তো একটু বিজনেস নিয়ে খুব বিজি আছি তো আমি বললাম তুমি কি ফ্যামিলি নিয়ে আসছো বলো ভাই আমি তো নিজের ফ্ল্যাটে উঠছি এক মাস হয়ে গেছে বিশ্বাস করে আমার খুব ভালো লাগছে মাত্র উনিশ সালে সর্বশেষ উনিশ সালে সে আমার থেকে তার যে পেমেন্ট আমার সাথে ছিল আমাকে যে পার্টনারশিপের যে টাকাটা দিয়েছিল ওই অ্যামাউন্টটা সে আমার থেকে নিয়েছে উনিশ সালে আজকে বাইশ সালে তিন বছরের করোনায় আমি উপর থেকে আরও নিচে নামছি আর সে আলহামদুলিল্লাহ এখন নিজের ফ্ল্যাটে উঠছে বউ বাচ্চা নিয়ে আসছে